রাজধানীর বংশালের একটি পরিবারে কলহের জের ধরে নানির করা মামলায় দুই শিশুর মাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সাথে তাদের বাবাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। গত সোমবার একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত এই বিষয়ে একটি প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। বুধবার তাদের জামিনের আদেশ দেন বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান। মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু দুটির নানি মোমেনা বেগম পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাত তোফায়েল আহমেদের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে রয়েছে শিশু দুটির বাবা মা দুজনই।